দেওয়ার পরে গাড়ির ভিতরে একটা মানে কস কস একটা আওয়াজ করছিল যেটা নাকি আমরা কষ্টানোর পরে যেরকম একটা আওয়াজ করে ঠিক এরকম তারপর থেকে আমি এতটা গুরুত্ব দিইনি বাট এখন দেখছি যে গাড়িটা আমি ঘুরাতে গেলে একটু পেন করতেছে বাম পাশটা ঘোরাতে গেলে পেন করে ডান একটা পেন করে না মাঝে মাঝে একদম মনে হয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন সংক্ষেপে উত্তরটি জানবো জি দর্শক আপনার যে সমস্যা এটা আপনার ইনজুরি হয়েছে ঘাড়ে বিভিন্ন রকম ইনজুরি হতে পারে সেটা আমরা মানে অ্যাকর্ডিং টু আপনার দুর্ঘটনা অনুযায়ী ইনজুরি হয়ে থাকে মেরুদণ্ডের লিগামেন্ট ইনজুরি হতে পারে বা কশিরুকার লিস্থেসিস হতে পারে অনেক সমস্যা হতে পারে তবে যা কিছু হোক আপনার এটা এখন দ্রুত একজন স্পেশালিস্টে স্বর্ণপূর্ণ হয় একটা এক্স বা এমআরআই করে ফেলা জরুরি কারণ ঘাড় একটা খুব ইম্পর্টেন্ট অংশ মাথার পরই সারভাইক্যাল রিজন কারণ এটা হয়তো আপনি এখন ব্যথার ওষুধ খেলেন কিছুদিন হয়তো কমে যাবে কিন্তু এটা যদি কোনো লিস্থেসিস হয়ে থাকে স্পন্ডাইলো লিস্থেসিস বা ডিক্স প্রলাপস তাহলে পরবর্তী লাইফে আপনার যখন এইজড হবে তখন দেখা যাবে বিভিন্ন প্রকার শারীরিক প্যারালাইসিসগ্রস্ত তো হতে পারেন তো আপনি অতি শীঘ্রই এটা কনফার্ম কি সমস্যা হয়েছে একটা এমআরআই করে ফেলে সহজেই বোঝা যাবে তারপর ওইভাবে যদি আমরা ফিজিওথেরাপি চিকিৎসা দিতে পারি আশা করি সুস্থ হয়ে যাবেন দর্শক আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো 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 দর্শক আপনাকে শুনতে পাচ্ছি আপনার সমস্যা সম্পর্কে সংক্ষেপে বলুন আমাদের হ্যালো আমি বলছি আমি বাবু বলছিলাম আমার আব্বুর হাঁটুতে ব্যথা হুম হুম আমার আব্বুর হাঁটুতে ব্যথা তো আমি অনেক চিকিৎসা করেছি এবং কি ডাক্তার দেখাইছি ঢাকা মেডিকেল নিয়ে সিটি জিটি তো 3 বছর হচ্ছে এই ব্যথাটা এখন পর্যন্ত ভালো হচ্ছে না যেটা হচ্ছে দর্শক আপনার বাবার যে হাঁটু ব্যথা দীর্ঘদিন তিন বছর হয়েছে তো হাঁটু ব্যথার রুগীর আমরা এটা নিয়ে কথা বলছিলাম বেশিরভাগ কারণে অস্ত্র সমস্যা মনে হচ্ছে মানুষ তো এই গুলাকে আমরা যেটা বলি পুনর্বাসন ট্রিটমেন্ট যদি হসপিটালাইজড করে নেওয়া যায় দেওয়া যায় তাহলে রুগী সম্পূর্ণরূপে ভালো থাকে এবং ভালো হয়ে যাবে আর হাঁটু ব্যথা রুগীদের ক্ষেত্রে নামাজ হচ্ছে বেস্ট এক্সারসাইজ অনেক সময় রুগীরা বলে যে স্যার আমরা তো নামাজ পড়তে পারি না বা নামাজ পড়তে কষ্ট হয় তো সেই ক্ষেত্রেই হচ্ছে ট্রিটমেন্ট সেই ক্ষেত্রে যদি আমরা ফিজিওথেরাপি চিকিৎসা দিতে পারি ব্যথা চলে যাবে এবং হাঁটু সমস্যা চলে যাবে কিন্তু নামাজ কখনো চেয়ারে বসে পড়া যাবে না বা পড়া উচিত হবে না আর যারা হাই কমোড ইউজ করেন ইউজ করতে পারেন কিন্তু দরকার হলে অবশ্যই নিচে বসবেন এবং এক্সারসাইজ হচ্ছে এটার জন্য বেস্ট ট্রিটমেন্ট যত আপনি এক্সারসাইজ করবেন যত মুভমেন্ট করবেন ততই আপনার হাঁটু ভালো থাকবে এবং এই জাতীয় সমস্যা দীর্ঘদিন পরে যে পড়ে যায় এই জাতীয় সমস্যা হবে না এই জিনিসটা সবাইকে খেয়াল রাখতে হবে স্যার বলছিলেন যে চেয়ারে বসা চেয়ারে বসে নামাজ পড়া অথবা হচ্ছে বাথরুম করতে গেলে অনেকের অনেক ধরনের নিষেধাজ্ঞা থাকে তো এই সম্পর্কে জানবো যে ডিপিআরসের ভূমিকা কি ডিপিআরসে ধরনের পেশেন্টের জন্য কি করেন আসলে আমরা এখানে আমি মনে করি এখন পর্যায়ে আমরা একটা কিছুটা হলো পরিবর্তন আনতে পেরেছি যে আমি এসে চেয়ারে বসে নামাজ পড়ার সম্পূর্ণ বিরোধী এবং হাই কমোড ব্যবহার করা এগুলার বিরোধী কিন্তু ওয়েস্টার্ন কালচারের কারণে হয়তো আমাদের ইউজ করতে হয় আমরা আসলে সংক্ষেপে শুনবো আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে ওয়েস্টার্ন কালচারের কারণে হয়তো আমাদের এই যেতে হয়তো হাইকমান্ড ইউজ করতে হয় কিন্তু প্রয়োজনে মানুষকে অবশ্যই নিচে বসতে হবে এবং চেয়ারে বসে নামাজ পড়লে যেটা হবে পরবর্তীতে যে হাঁটু ভেঙে আর বসতে পারবে না ইভেন কি সিঁড়ি বাইতে পারবে না আর স্বাভাবিক চলাফেরা করতে পারবে না কারণ আপনি জানেন যদি মুভমেন্ট কমে যায় বা আপনি হাঁটুকে একেবারে রেস্ট্রিকশন করে রাখেন জয়েন্টকে নড়াচড়া করতে না দেন মুভমেন্ট যদি বডিতে না থাকে মানুষ আরও পঙ্গুত্ব বরণ করবে সেক্ষেত্রে ডিপিআরসির ভূমিকা আমরা একেবারেই বলি চেয়ারে বসে নামাজ পড়বেন না কিন্তু শুরুতে যেটা হয়তো কিছু দিনের জন্য আমরা নামাজ হয়তো চেয়ারে বসে পড়তে বলি সেটা ফর টাইমিং দুই তিন দিন চার দিন দশ দিন এটা ট্রিটমেন্টরত অবস্থায় বাট সুস্থ হয়ে গেলে অবশ্যই স্বাভাবিকভাবে নামাজ পড়তে হবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় স্টুডিওতে দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ অ্যাসে টেলিভিশনের সকল দর্শক কর্মকর্তা কর্মচারীদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা দেখছিলেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট বিজয়ের মাসের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আপনার রিপিট টেলিকাস্ট দেখতে পারবেন বৃহস্পতিবার রাত দুটায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই এসএটিভির সঙ্গে থাকুন